আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো বাসায় এসে আজকে আমার প্রথম সকাল, তো যে ব্যাগ ট্যাগ কিছুই গুছানো হয়নি, কিছু কিছু কাপড় চোপড় নামিয়েছি, সব কিছুই এলোমেলো হয়ে আছে, আজকে সব গুছাবো। তো এদিকে গিজারটা আগে ছেড়ে দিলাম, পানি গরম হোক, অনেক কাপড় ভিজাতে হবে আজকে, কারণ আমরা যে ওই বাসায় ছিলাম এক মাসের কাপড়, বিছানা চাদর টাদর এগুলি সব জামা কাপড় ধুইবো এখন। তো আর এদিকে সকাল সকাল উঠাতে কাজগুলি আগায় যাবে এখন, ছেলেদের রুমের অবস্থা। বড় ছেলের পরীক্ষা এখনো শেষ হয়নি, তাই জন্য তার বিছানায় এখনো এই বইগুলি আছে, তার প্র্যাকটিক্যাল বাকি আছে। আর ছোট ছেলের স্কুলের সোয়েটার আর টাই বিছানায় ফেলে রেখেছে, আমি ছিলাম না, ওর ইচ্ছা মতো চলছে এই আর কি। তো এই রুমটা গোছানোই আছে, আর এদিকে জানলাগুলি খুলে পর্দাটা একটু সরাই দিলাম, আলোটা কম তাই জন্য। আর এদিকে বাসার পাশে বিল্ডিং এর কাজ শুরু হয়েছে, তাই জন্য আমাদের জায়গাতে অনেক কিছু রেখেছে নিচে, যে কাজ চলতেছে। তো এখন রুটি বানাতে হবে, কিচেনে চলে আসলাম, সকাল সকাল নাস্তা রেডি করব, ওরা সবাই ঘুমাচ্ছে তো তাই আস্তে আস্তে করব। জানলাটা একটু খুলে দিই, অনেক দিন পর আমার কিচেন থেকে সিনারিটা দেখলাম, কারণ এখানে আমি সবসময় ভিডিওতে এই সিনারিটা সবসময় দেখাই। তো অনেকদিন বাইরে কুয়াশা কুয়াশা একটা ভাব আছে, শীতের আমেজ। আমি আর এখন ছাদে যেতে হবে, অনেকগুলি কাপড় দিব ছাদে, আর এই গাছগুলি একটু মরে মরে গিয়েছে। এখন আমি দেখাবো যে আমার গাছগুলির কি অবস্থা, যে এটা একটু কেমন হয়েছে, সারাদিন জানালা দরজা বন্ধ থাকতো তাই জন্য। একটু পাতাগুলি মরে মরে গিয়েছে আর কি। তো ব্রেডও আছে সকালের, আবার জেলি আছে, কলা আছে, এখন একটু পরোটা বানিয়ে নিব, আর ব্রেড দিয়ে ডিম দিয়ে ছোট ছেলেকে ফ্রেঞ্চ টোস্ট করে দিব। আর ছেলেরা এখনো ঘুমাচ্ছে, ওদের রুমে লাইট দিব না, জানলা খুলে দিব, ছাইটা খুলে দিই। এখন আমি আমার বারান্দার গাছগুলির কি অবস্থা সেটা শেয়ার করি। ওয়াও, আমার গাছ মরে গেছে, আমার খুবই মন খারাপ লাগছে, কি অবস্থা। এদিকে মাকড়সা হয়ে গিয়েছে, তারপর অনেকগুলি পাতাও মরে গিয়েছে, আল্লাহ, নয়নতারা গাছটাও মরে গেল, দেখছো, দেখো অবস্থা এই যে নয়নতারা গাছটার। এটা ঠিক আছে, এটা মাশাল্লাহ অনেক বড় হয়েছে, এটা অনেক বড় হয়েছে, এটাকে আমি আবার ভেঙে ভেঙে লাগাবো, মনটাই খারাপ হয়ে যাচ্ছে। আমি তো রাত্রে ভালোভাবে বারান্দায় আসি নাই, দেখি নাই, আর বাসায় আসার পর তো অন্য কাজে ব্যস্ত ছিলাম, তাই জন্য আমি গাছের কাছে আসতে পারি নাই। এটা সুন্দর হয়েছে লতাটা, আর বেলি ফুলের গাছটাকে আজকে ছেঁটে দিব, কারণ এটা এত লম্বা ডাল হয়েছে, দেখেন অবস্থা, লতের মতো, বেলি ফুল গাছ এরকম লতের মতো হলো কেন? আর পেঁপেগুলি আছে, বড় হয়েছে,
আর এগুলির অবস্থা একদম মরা মরা ভাব হয়ে আছে। যে আর নয়নতলার বিচি ফেলেছিলাম, সেইখান থেকে চারা হয়েছে, এসে দেখি বড়ই হলো চারাগুলি। কিন্তু বেলি ফুলের গাছের ডাল আমি কেটে দিব, এত বড় ডাল আমি রাখবো না, আর বড়ই গাছটাকে কেটে দিয়েছিলাম, আবার হয়েছে। আর এই যে সব ফুল কেমন, লাকি ব্যাম্বুটা ঠিক আছে, লাকি ব্যাম্বু এটাও ঠিক আছে, আর এটা মানসিয়ার আম্মু আমাকে গিফট করেছে। মানসিয়ার আম্মুকে অনেক ধন্যবাদ, এই গাছটা আমাকে গিফট করেছে, ওকেও আমি একটা মানি প্ল্যান্ট গিফট করেছি। আর এদিকে আমার ব্লু ব্লু ডেস গাছটা একদম মরে মরে গেছে, কেন পানি মনে হয় কম দিয়েছে, দেখেন অবস্থা ব্লু ডেস গাছের। আর নয়নতারাগুলি আমার একদম শেষ হয়ে গিয়েছে, কি সুন্দর ঝরঝরা পাতা ছিল, এদিকে একদম নাজুক অবস্থা গাছের, একদম সব শেষ। তো কিছু পেতে হলে কিছু সার দিতে হবে, এটাই নিয়ম। আমার ছেলের পরীক্ষা ছিল, আর ছেলের জন্য আমি তো বাসা ছেড়ে দিয়েছিলাম, তো এখন আমার তো কিছু ক্ষয়ক্ষতি হবে, এটা স্বাভাবিক, আমি সেটা মেনেই নিয়েছি। কারণ আমি বাসায় ছিলাম না, আমার মতো যত্ন কি করতে পারবে, হাজবেন্ড অফিসে ছিল, ছোট ছেলে স্কুলে থাকতো, আর মেয়েদের মতো তো ছেলেরা এত পারে না। তারপর হাজবেন্ড অনেক সুন্দর করে ঘরটা গুছিয়ে রেখেছে, এত ময়লা করেনি। আর এই সাইডটা একদম খারাপ অবস্থা, কারণ ও মনে হয় এই কোনার দিকে আসেই নেই, যে মাকড়সার জাল বেঁধে গেছে। আর মানি প্ল্যান্ট গাছগুলিও মরে গেছে পাতাগুলি, তো এখন আমি পানি টানি দিয়ে ওদেরকে আবার আল্লাহর রহমতে আবার ঠিক করে ফেলবো, সমস্যা নাই, যত্ন করলে ওরা আবার ঠিক হয়ে যাবে। আর এই রেনলিলি গাছটাকে, রেনলিলি গাছটাও একদম পাতা টাতা মরে কি অবস্থা। তো যাই হোক, মাশাল্লাহ পাতা গজিয়েছে, আবার অনেক পাতা মরে গেছে, এখন পরিষ্কার করে দিচ্ছি আমি। তো আমার আসলে কি একটা কথা শেয়ার করি, মানে ভালো কিছু পেতে হলে কিছু ছাড় দিতে হবে, এটাই নিয়ম। এখন সবাই দোয়া করবেন আমার ছেলে পরীক্ষা যেন অনেক ভালো একটা রেজাল্ট আনে, পরীক্ষায় আমাদের আশা যেন পূরণ হয়, এটাই দোয়া করবেন সবাই। আর বাচ্চাদের জন্যই তো এত স্যাক্রিফাইস করি, তাই না? ওয়াও, আমার মরিচ গাছটা কি আছে, ও আচ্ছা করলা গাছ, করলা গাছে আবার করলাও ধরেছে একটা, একদম এটাতে পানি দিতে হবে, শুকিয়ে গেছে। ওই তো করলা গাছে একটা ফুল আসছে, আর নয়নতারাতে অনেক বিচি হয়েছে, এখন আবার নতুন নতুন চারা হবে। এই যে নয়নতারা প্রত্যেকটা ডালে ডালে শুধু বিচি আর বিচি, এই যে নয়নতারার বিচি, এই যে নয়নতারা অনেক বিচি হয়েছে সব গুরু গাছে, এই যে। আর আমাদের মিষ্টি পেঁপে গাছের একটা পেঁপে ওরা খেয়েছে, আর একটা আছে আমার জন্য রেখেছে, এটা আমি আরো কয়েকদিন পর পাকলে পারবো, আম্মা আমার জন্য এটা পারে না, এটা রেখে দিয়েছে। আর পেঁপে গাছের ডাল টাল সব আমি আজকে সেটিং করবো, এগুলিকে ছুরি দিয়ে সব কাটবো, যেগুলি মরে টরে গিয়েছে। আহারে আমার, ও মাই গড, আমার অপরাজিতা গাছটা একদম শেষ, দেখেন অবস্থা অপরাজিতা গাছের। আল্লাহ, আমার গেট ফুল গাছ মরে গেছে, আমার খুবই মন খারাপ লাগতেছে, আমি তো এটা এতক্ষণ দেখিই নাই। এই যে আমার গেট ফুল গাছও মরে গেছে, এই যে গেট ফুল গাছের পাতাগুলি ঝিরি ঝিরি পাতা নাই, আল্লাহ দেখছো, এই যে গেট ফুলের বিচি হয়ে বিচি পেকেছে, এই যে গেট ফুল গাছের, এই যে গেট ফুল গাছের বিচি, আবার পুঁতে দিই এখানে, আবার দিয়ে দিই, আবার হবে। আল্লাহ, আমার খুব মন খারাপ, আমার এখন নিচে পড়লে আবার হবে গাছ, অনেক গেট ফুলের বিচি আছে আমার এখানে, এই যে আরও গেট ফুলের বিচি, এই যে এই যে দেখেন আপনারা, এই যে গেট ফুলের বিচিগুলি কালো কালো কালিজিরার মতো, এই যে আমি এখন আবার দিয়ে দিচ্ছি টবে। আর ব্লু ডেস আমি নতুন চারা লাগিয়ে গিয়েছিলাম, সেখানে একটা ফুল ফুটেছে মাশাল্লাহ, এখানে অনেকগুলি ফুলই ফুটেছিল, এই যে এই যে অনেকগুলি ফুল ফুটেছিল মনে হয় কালকে। তো যাই হোক, ও আও মাশাল্লাহ, কিছু হারিয়েছি আবার কিছু পেয়েছি, এই যে করলা গাছের ফুল দেখেন সবাই, এই যে করলা গাছের ফুল হয়েছে। তো খুবই খারাপ লাগছে যে গাছগুলি মারা গেছে তাদের জন্য, যে এটাও কেমন মরে মরে গিয়েছে। ওয়াও, এটাতে আবার
নতুন কলি গজিয়েছে, এই যে তো এটা তো আর পানি দিতে হবে না, হাজবেন্ড তো বুঝে না কোন গাছে বেশি পানি দিতে হয় কোন গাছে কম পানি দিতে হয়, ও একদম সবগুলিতে পানি দিয়ে এমন ভাবে রেখেছে, এই যে সবগুলির গোড়ায় গোড়ায় এত বেশি পানি দিয়েছে, এত পানি দিতে হয় না সব গাছে, ও তো আর জানে না এই জন্য। তা আমি আবার বাসায় গিয়েছে পরে ওকে বলেছি যে যে ক্যাকটাসে বেশি পানি দিতে হয় না, ক্যাকটাস গাছে পানি দিলে ক্যাকটাসের গোড়া পচে মরে যায়। এই দেখেন এই যে মানি প্ল্যান্টও মরে গিয়েছে অনেকগুলি, তো এই যে আমি এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম, এটাতে এখন আমি আর দুদিন পানি দিব না, শুধু এগুলিতে দিব, মাশাল্লাহ। এই যে এটা ঠিক আছে, তো এত বেশি বড় হয়নি, মোটামুটি হয়েছে, যাই হোক আমি এখন পানি দিব। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার সঙ্গে থাকবেন, আমার ভিডিওগুলি দেখার জন্য অনেক ধন্যবাদ, আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর এটাই তো সবার কাছে রিকোয়েস্ট, তো সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।